ভাবনীয় অকল্পনীয়, বাট এক একটা দিন যাচ্ছে, আমি মনে করছি নির্বাচনের আনন্দ উল্লাস উত্তেজনা সুন্দরগঞ্জে গণ বিস্ফোরণের মতো ছড়িয়ে গেছে এবং শেষের পর্যায়ে তো আমি শতভাগ আশাবাদী, জয়ের ব্যাপারে অনেক সমর্থন, অনেক ভালোবাসা। আমরা একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ 7 তারিখে। আমি তো আপনারা জানেন সবাই আমাকে নৌকা মার্কার বিকল্প হিসেবে ঢেকি মার্কারকে নিয়েছে, জননেত্রী শেখ হাসিনার একটা ইশতেহার এসছে, ওই সবগুলো আমি আমার যেগুলো ওখানকার সবগুলোর ব্যাপারে তো আমার থাকবেই। তারপরও ইশতেহারের মধ্যে খুব সংক্ষেপে যদি বলি, সুন্দরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা 1 নম্বরে আমি রাখবো, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ কালভার্ট নির্মাণ, চরাঞ্চলের জন্য বলবো বাঁধ নির্মাণ, নদীর নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং, স্বাস্থ্যসেবার পরিষেবাটা নিশ্চিত করা, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। আমি নারীদের জন্য বলবো কুটির শিল্প, ছোট ছোট শিল্প, যুব সমাজের জন্য আমি বলবো খেলাধুলা, শরীরচর্চার জন্য ব্যবস্থা করা, খেলার সরঞ্জামাদি এবং চাহিদা সম্পন্ন খাতে কারিগরি শিক্ষা কেন্দ্র তৈরি। এখানে সরকারি ডায়াবেটিক হাসপাতাল নাই, সেটা আনা যেতে পারে। আর সর্বোপরি আমার একটা বড় ইচ্ছা, আমাদের জননেত্রী শেখ হাসিনার পুত্র শেখ ওয়াজেদ জয় যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমারও পড়াশোনা কম্পিউটারে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, আমি বিদেশে প্রশিক্ষণপত্র, আমার ইচ্ছা আছে সে আজকেও জননেত্রী নারায়ণগঞ্জের একটা বক্তব্যে আইটি পার্কের কথা বলছিলেন, টেকনোলজি পার্ক, আমার ইচ্ছা আছে সুন্দরগঞ্জে একটা আইটি টেকনোলজি পার্ক করার।